আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুল রাইহান 85 থেকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল রাইহান। জুলি কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের করে দেখাবো চালের ডালে চিকেন খিচুড়িটা আপনারা কীভাবে রাইস কুকারে খুব সহজে রান্না করে ফেলতে পারবেন। আর আমার ভিডিওতে এখনও লাইকটা দিয়ে না থাকলে প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করুন। আপনাদের কাছে একটা ভিডিও কষ্ট করে পৌঁছে দিতে আপনাদের শুধু আমরা সময় নিই 7 থেকে 8 মিনিট, কিন্তু এই ভিডিওটা মেক করতে অনেক কষ্ট হয়। আপনাদের যদি ভিডিও ভালো না লাগে তাহলে টোটালি দেখবেন না। যদি দেখতে আসেন অবশ্যই লাইকটা আশা করব। অবশ্যই আমাদের কষ্টটা সার্থক হবে যদি আপনারা লাইকটা দিয়ে যান। লাইক যদি দিতে না পারেন তাহলে ভিডিওটা টোটালি দেখবেন না। আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর জান্নাত মিনি ওয়ার্ল্ড নামে যেটা এখন স্ক্রিন দেখতে পেয়েছেন ওটা আমার নতুন চ্যানেল, ব্লগিং চ্যানেল। আমাকে আপনারা ওইখানে সরাসরি দেখতে পাবেন, আর ওইখানে আমি সুন্দর সুন্দর ব্লগ আপলোড করতেছি। অলরেডি একটা করে ফেলেছি ঈদ নিয়ে, সো আপনারা ওটা দেখে আসতে পারেন, ওটা আপনারা ভিজিট করে আসতে পারেন ভালো লাগলে। আর আমি এই ভিডিওর প্রথমে এটাকে কমেন্টে পিন করে রাখবো, আপনারা চাইলে সরাসরি লিঙ্কে ঢুকেও ওটা ঢুকে দেখে নিতে পারেন। আর আজকে যেহেতু আমি রাইস কুকারে আপনাদের করে দেখাবো চিকেন খিচুড়িটা, সো আমি এখানে 250 গ্রামের মতো চাল ধুয়ে নিয়ে নিয়েছি। চালগুলো অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এগুলো এমনি নর্মাল চাল। আপনারা যদি বাসমতি চাল দিয়ে রান্নাটা করেন তাহলে কিন্তু আপনারা চালটাকে ভিজাতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি যখন ভিজে যাবে তখন কিন্তু এটা সফট হয়ে গলে যাবে। তো আমি এখানে গাজর কুচিয়ে রেখেছিলাম, একদম গ্রেট করে রেখেছিলাম, হাফ গাজর কুচিয়ে রেখেছিলাম। তো গাজরটা দিয়ে দিয়েছি, গাজরটা অপশনাল বাসা ছিল দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে, 1 চা চামচ হলুদ দিয়ে দিয়েছি। আবার বলছি আমি 250 গ্রাম চালের করতেছি, যেহেতু বাসায় মানুষ কম সেই অনুপাতে করতে হচ্ছে, খাবার ওয়েস্ট করা তো ঠিক না। 1/3 স্পুনের মতো আমি ধনের গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1/3 স্পুনের মতো আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো অন্যান্য মশলাপাতি ইউজ করতেছি না। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ খড়া মশলা আপনাদের রান্নাটা করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারাও হাতের কাছে পান। আর যেটাতে আমি এখন হাতে মাগাচ্ছি ওটা হচ্ছে রাইস কুকারের মধ্যে যে রাইস সিদ্ধ হওয়ার জন্য যেটা দেয়া থাকে ওটাতে আমি সব কিছু হাতে মেখে নিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি চাল অনুপাতে। আপনারা যদি চালের পরিমাণটা বাড়িয়ে দেন, আবারও বলতেছি সব উপকরণ পরিমাপে বাড়িয়ে দিলে হয়ে যাবে। আর সব কিছু এখন আমি হাতে মেখে নিচ্ছি। হাতে মেখে নিলে আপনি যতটা ভালো করে মাখবেন আপনার রান্নার টেস্টটা ততটা ভালো আসবে, যেহেতু এখানে বাগার দেওয়া হবে না। হাতে মাখার রান্নার টেস্ট হচ্ছে আপনি হাতে যতটা ভালো করে মাখাবেন ততটাই আপনার রান্নার টেস্টটা ভালো আসবে। আর আমি সয়াবিন তেলটা ইউজ করেছি রান্নায়, আপনারা চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন, অনেক ঝাঁঝালো একটা ফ্লেভার আসে, অনেক স্ট্রং, খুব ভালো লাগে। তবে কেন জানি আমি ভর্তা ছাড়া কোনো খাবারে, রান্না করা খাবারে আমি সরিষার তেলটা নিতে পারি না, আমার খুব খারাপ লাগে, এর ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে, তো ওটা নেওয়া যায় না আমার কাছে, খুব খারাপ লাগে বিদায়, আমি ওটা স্কিপ করলাম। বাট আপনারা তো সবাই আর আমার মতো না, অনেকের এটা ভালো লাগতে পারে, আপনারা সেক্ষেত্রে এখানে অবশ্যই সরষের তেলটা দিয়ে দিবেন। এখানে দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা এমন না যে আপনাকে দ্বিগুণ করে দিতে হবে। আপনি চালটা দিলেন, এরপর আপনার হাতের যে আমি 3টা কড়া দেখালাম ওই কড়া বরাবর আপনি পানিটা দিয়ে জাস্ট বসিয়ে দিবেন, রাইস কুকার যেহেতু কোনো সমস্যা হবে না। তো আমি যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, প্রথমে দিলে হাতটা জ্বালা করতো সেই জন্য সে দিয়ে দিলাম। ফালি করে দিলে যা হয় একটু ঝালটা বেশি বের হয়। আপনারা যদি ফ্লেভারের জন্য চান তাহলে 3-4টা কাঁচামরিচ আপনি দিয়ে দিতে পারেন। মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি রাইস কুকারে এটাকে বসিয়ে দিব। রাইস কুকারের ঢাকনাটা আমি ওপেন করে ফেললাম, আর কী করে বসাতে হয় তা তো আপনারা সবাই জানি, যারা আমরা রাইস কুকার ইউজ করি আর যারা ইউজ করি না তাদের জন্য এটা এভাবে জাস্ট বসিয়ে সুইচটা অন করে দিবেন। এরপরে দেখুন আমি প্রায় এটাকে 5 থেকে 6 মিনিটের পর ওপেন করেছি, যেহেতু এখানে মসুর ডালটা দেওয়া হয় না, মসুর ডালটা আমি ভিজিয়ে রাখি না, যেহেতু মসুর ডালটা হতে তেমন একটু বেশি সময় লাগে না, আমি শুধু এখানে মসুর ডালটা ইউজ করতেছি। এটা যেহেতু ভোনা খিচুড়ি তো প্রথমে ঢিলে কিন্তু এটা গলে
খিচুড়িটা একটু ল্যাটকা টাইপের হয়ে যেত, সেই জন্য এখন আমি যখন বলক দুই তিনবার উঠে গেছে তখন আমি ঢাকনাটা খুলে চামচটা দিয়ে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই রাইস কুকারে যে চামচটা থাকে ওটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাইরে চামচগুলো ইউজ করলে দেখা যায় কি আপনার রাইস কুকারে যে রাইস সিদ্ধ করার যে পাতিলটা দেওয়া হয় ওটা কিন্তু নিচে অনেকটা নষ্ট হয়ে যায়, পরে দেখা যায় ভাতগুলো নিচে ফোড়া লেগে যায় এক সময়, মানে আস্তে আস্তে রাইস কুকারটা নষ্ট হয়ে যায়। একটা জিনিস কিনলেন যত্ন করলেন অবশ্যই নষ্ট হয়ে যাবে, সেজন্য কী করতে হবে রাইস কুকারের চামচটাই রাইস কুকার ইউজ করবেন, অনেক দিন ভালো থাকবে। আর একটা জিনিসটা আর আমরা সারা জীবনের জন্য কিনি না, ইউজ করার জন্য কিনি, নষ্ট হতেই পারে, যদি নষ্ট হয়ে যায় রাইস কুকারের এই পাতিলটা আপনারা কখনোই ফেলে দেবেন না। এটা হচ্ছে আজকের রান্নার টিপস, এটাতে আপনারা তরকারি রান্না করতে পারবেন খুব ইজিলি, খুব সুন্দর করে হবে। সো ডোন্ট ওয়ারি, আমরা একটা না একটা কাজে লাগাতেই পারবো। আজকে অনেক কথা বলে ফেলেছি, অনেক ভক ভক করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন আমার রাইসটা প্রায় হয়ে আসছে, একটু পানিটা একটু আছে। এ পর্যায়ে আমি এর মধ্যে কী দিয়ে দিলাম, ঘি এক চা চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আরঙ্গের ঘি, অনেক ফ্লেভারফুল, এই চালের জন্য এনাফ। আপনারা চাল বেশি রান্না করলে ঘিটাও একটু বাড়িয়ে দিবেন। তো ধনে পাতা দিয়ে দিয়েছি উপর দিয়ে, এখনও এটা আরও হতে বাকি, এটাকে আমি দমে আরও কিছুক্ষণ রেখে দিব। এখন আমার সুইচটা ওঠে নাই, রাইস কুকারের যে গ্রিন সুইচটা ওটা এখনও ওঠে নাই, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও ওয়েট করবো 4-5 মিনিট। আমার এই রান্নাটা করতে রাইস কুকারে মোট 20 মিনিট সময় লাগছে, আপনাদেরও এর কম বেশি হতে পারে যদি আপনারা রাইসটা বেশি দেন। সো সব ডিটেলসে আপনাদের বলে দিলাম। আমি আগে দেখে চিকেন ভেজে নিয়েছিলাম 5-6টার মতো, 2টা সার্ভিং করার জন্য আপনাদের খেয়ে দিলাম। এই হচ্ছে আমার চিকেন খিচুড়ি, আশা করি ভালো লাগছে, ভালো লাগলে লাইকটা দিয়ে যাবেন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।